সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 9টি বছর অতিক্রান্ত হতে চললো, অথচ এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো না। আর এরই মধ্যে অবশ্যই একটা খুশির আবহ বা খুশির সংবাদ বলা চলে যে মহামান্য কলকাতা হাইকোর্টে দীর্ঘদিনের তৈরি যে হলফনামা, সেই হলফনামা কিন্তু সাবমিট করলো আজকে। আর এই হলফনামায় কী কী রয়েছে, কী কী নেই, সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। প্রথমেই অনেকেই প্রশ্ন করেছেন যে হলফনামাটা যে জমা দিয়েছে সেখানে কতটা পৃষ্ঠা রয়েছে বা পাতা রয়েছে। হলফনামায় সর্বমোটে 146-147 পাতা রয়েছে, যেখানে উচ্চ প্রাথমিকের যাবতীয় বিষয় বা তথ্যাদি তুলে ধরা রয়েছে। ইন্টারভিউয়ে মোট কতজন ডাক পেয়েছেন, ইন্টারভিউয়ে কতজন উপস্থিত হতে পারেননি, তারপর ইন্টারভিউ দেওয়ার পর কতজন প্রার্থী বাদ গিয়েছেন, সব বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা রয়েছে। তো ইন্টারভিউয়ে মোট ডাক পেয়েছেন প্রথম পর্যায়ে 15,436 জন, সেই সঙ্গে গ্রিভেন্স দাখিল করার পর আরও ডাক পান 1,588 জন। সর্বমোটে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন 17,024 জন প্রার্থী। এবার ইন্টারভিউয়ে পার্টিসিপেট করেছেন 17,024 জন প্রার্থীর মধ্যে 14,052 জন প্রার্থী, বাদ গিয়েছেন 1,463 জন প্রার্থী। ঠিক কী কারণে এই 1,463 জন প্রার্থী বাদ গিয়েছেন সে বিষয়ে পরে আসি। এবার প্যানেলভুক্ত কতজন প্রার্থী হবেন, প্যানেলভুক্ত হবেন 14,052 জন প্রার্থীর থেকে 1,463 জন প্রার্থী বাদ দিন, তাহলে 12,589 জন প্রার্থী পাবেন। অর্থাৎ প্যানেলভুক্ত এই মুহূর্তে 12,589 জন প্রার্থী। আর এই 12,589 জন প্রার্থী মিলে কিন্তু প্যানেল এবং ওয়েটিং লিস্ট তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে 1,463 জন প্রার্থী ঠিক কী কী কারণে বাদ গেল। এর প্রধানত দুটি কারণ, একটা হচ্ছে ওএমআরজনিত কারণ এবং অন্যান্য কারণ। ওএমআরজনিত কারণে যে সমস্ত প্রার্থী বাদ গিয়েছেন সেই সমস্ত প্রার্থীদের সম্ভবত আশা আগামী দিনে নেই বললেই চলে। কিন্তু অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে, যে সার্ভারজনিত কারণ বা অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে, তাদের কিন্তু আশা আছে বলে আমি মনে করি। এবার অনেকেই আবার সংশয় প্রকাশ করবেন বা ভয় ভীতির সৃষ্টি হবে অনেকের মনে যে ওএমআরজনিত কারণে কাদের কাদের সমস্যা হতে পারে। দেখুন, ওএমআরজনিত কারণে যাদের সমস্যা হয়েছে তারা নিজেরাই ভালোভাবে জানেন, সুতরাং নতুন করে বলার কিছুই নেই। আর যাদের সার্ভারজনিত কারণে আপনারা বাদ গিয়েছেন বা এই মুহূর্তে আপনারা প্যানেলভুক্ত নন, তাদের অবশ্যই আশা রয়েছে আগামী দিনে। তো এই সমস্ত প্রার্থী আপনারা নিজেরাই জানতে পারেন যে আপনাদের অবস্থান কি, তাই আপনারা কখনোই ভয় করবেন না। আশা করি এর একটা সুরাহা আগামী দিনে হবে। তো বিষয়টা হচ্ছে যে শোনা যাচ্ছে এই মেধা তালিকা নাকি খুবই দ্রুত প্রকাশ করবে কমিশন, আর সেই প্রকাশের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে মুখ বন্ধ খামে অনুরোধ করা হবে। তো আজকের হলফনামার সবথেকে সংক্ষিপ্ত বিষয়বস্তু এটাই যে 146-147 পাতার মধ্যে যেটা তুলে ধরা হয়েছে তা খুব সংক্ষেপে বলা হলো। গ্রিভেন্সধারীদের সমস্ত বিষয়ও সেখানে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা হয়েছে। এবার সিট কীভাবে ইনক্রিজ হবে কি না সেই বিষয়টা যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট দেখছে, তাই সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে আসি। তবে তার আগে একটা বিষয় না বললেই নয়, যে সমস্ত প্রার্থী ইতিমধ্যেই বাদ গিয়েছেন সার্ভারজনিত কারণে, অবশ্যই আপনারা যেভাবে পারেন আপনাদের সুরাহাটা করুন। আশা করি আপনাদেরও নাম কিন্তু প্যানেলভুক্ত হতে পারে। এবার সিট আপডেট বিষয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেগুলো আপনাদের এক এক করে তুলে ধরছি, অবশ্যই বুঝে শুনে তারপর মন্তব্য করবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে 14,339 সিটের মধ্যে এই মুহূর্তে 12,589 জন প্রার্থী তারা প্যানেলভুক্ত,
অর্থাৎ সেখানে রয়েছে 12,589 জন প্রার্থী। তাহলে আরও প্রয়োজন হচ্ছে ধরে নিলাম আরও 2,000 মতো প্রার্থী দরকার। তো এই 2,000 ডাকতে গেলে রেশিও মেনটেন করে নিশ্চয়ই সেখানে 3,500 মতো প্রার্থী ডাকতে হয়। তো এবার এই 3,500 প্রার্থী তো আছেই, সেই সঙ্গে 14,339 সিটের উপর যদি সঠিকভাবে ডাকা হয় তাহলে 1:1.4 রেশিও অনুযায়ী প্রায় 18-19,000 ডাকতে হয়। তাহলে এখানে কিন্তু একটা বিষয় থেকেই যাচ্ছে যে আগামী দিনে একটা হিউজ পরিমাণে বা অধিক সংখ্যক প্রার্থীর ডাক হতে পারে। আর একটা পয়েন্ট হচ্ছে, গতদিন আমি বলেছিলাম যে এসটি সিটগুলো জেনারেলাইজেশন করা, অর্থাৎ এসটি যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলোকে পুনরায় জেনারেল করে নেওয়া বা এসসি বা ওবিসি করে নেওয়া। তো যেহেতু সেখানে পর্যাপ্ত পরিমাণে এসটি ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, সে কারণেই এ ধরনের একটা কিন্তু কাজ করতে পারে কমিশন, যে সেই সিটগুলোকে জেনারেলাইজেশন করে সেখান থেকে আরও বেশ কিছু প্রার্থীকে ডাকবে। তাহলে ধরে নিলাম 12,589 জন প্রার্থীর থেকে আপনারা ধরে নিন যে সেখানে আরও ইন সার্ভিস রয়েছে বা অনেকেই সেখানে উপস্থিত থাকবেন না, এই যে একটা শূন্য পদ তৈরি হবে, মোট কথা হচ্ছে প্রায় আমরা যদি 8,000 ধরে নিই, 8,000 জন চাকরি পান বা 8,000 জন উপস্থিত থাকেন, তাহলে আরও প্রয়োজন এদিকে 19,000 মধ্যে 9,000 এমনিতেই ডাক পেয়ে যাবেন। সেই সঙ্গে যদি সিট আপডেট হয় 10,000 মতো, তাহলে 10,000 রেশিও মেনটেন করে যদি আমরা ডাকি বা ডাকে, তাহলে হচ্ছে 1:1.4 রেশিও অনুযায়ী সেখানে 1.4 অর্থাৎ 14,000 ডাকতে হচ্ছে। তাহলে 14,000 × 9,000 তাহলে হচ্ছে কত, 23,000 প্রার্থী। তাহলে 23,000 প্রার্থীকে নতুন করে কিন্তু ডাকতে হয়। সুতরাং এই বিষয়টা সম্পূর্ণরূপে নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টের উপর। সিট আপডেট যদি করে তাহলে 23,000 প্রার্থীকে পুনরায় ডাকতে হবে, আর যদি সিট আপডেট নাও করে তাহলে আরও 9,000 প্রার্থীকে কিন্তু ডাকতে হবে কমিশনকে। যে হিসেবটা আমি আপনাদের দিয়ে দিলাম এটা আপনারা রেখে দেবেন, আর পরবর্তীতে আমার এই হিসেবটা মিলিয়ে আমার এই ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে কমেন্ট করবেন। তবে যদি মহামান্য কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সায় দেয় বা কোনো অর্ডার দিয়ে থাকে যে সিট আপডেট বা অন্যান্য যে সমস্ত অপরিপূর্ণ শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে আপনারা নতুন করে ডাকুন, তাহলেই কিন্তু সম্ভব, নচেত কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার ছাড়া এটা সম্ভব নয়। সুতরাং সেই সঙ্গে যতটুকু আমি আপনাদের বলবো এই মুহূর্তে, যে আন্দোলনের বিষয়টা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গ্যাজেটকে মান্যতা দেওয়ার খাতিরে, একদিকে মহামান্য কলকাতা হাইকোর্টে কেস রয়েছে সেটা সকলেই জানেন, সুতরাং আন্দোলন এবং অবস্থান বিক্ষোভটা কিন্তু অত্যন্ত জরুরি এই মুহূর্তে। ঠিক কী কারণে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ কেন জরুরি, কারণটা হচ্ছে গ্যাজেটকে মান্যতা দিতে গেলে অবশ্যই সেটাকে কী বলবো যে হাইলাইট করতে গেলে অবশ্যই আন্দোলনের প্রয়োজন আছে। তাই আপনারা এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভটার উপর জোর দিন। আশা করি আগামী দিনে শুধু 23,000 নয়, আরও বেশি সংখ্যক শূন্যপদ সংযোজিত হয়ে সেখানে কিন্তু একটা ইন্টারভিউ হবে, হয়তো বা সেটা স্টেপ ওয়াইজ হতে পারে, কিন্তু শূন্যপদ বাড়বে এটা আমি আশাবাদী। যদি আপনারা জান প্রাণ ছেড়ে দিয়ে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করেন। আর একটা বিষয় আমি বিশেষভাবে অনুরোধ করব, যে মঞ্চ যেটা রয়েছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সিট আপডেটের মঞ্চ, এবং ইতিমধ্যে যারা দুবার ইন্টারভিউ দিয়েছিলেন সেই যে মঞ্চ রয়েছে, এই দুই মঞ্চকে একত্রিত করার একটা আহ্বান জানাচ্ছি, যাতে সিটটা বেশি সংখ্যক আপডেট হয়, সকলেরই মুখে হাসি ফোটে, সেই ব্যবস্থা করুন। এবং আমি বারংবার যারা আমাদের উচ্চ প্রাথমিকের যে সমস্ত
দাদা বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে এই দুটো মঞ্চকে একত্রিত করে একটি ছাতার তলে নিয়ে আসুন। আশা করি আগামী দিনে ভীষণ সিট আপডেট হবে এবং অনেকেই এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে ডাক পাবেন। তো যা হোক, আজকের এই হলফনামা এবং সিট আপডেট বিষয়ের নতুন কিছু তথ্য তুলে ধরলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা বলার মধ্যে কোথাও ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ।